আমি যে জিনিসটা আপনার যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে আপনার ভিডিও মেকিং, আপনার কথা বলার স্টাইলগুলো আমার কাছে খুব ভালো লাগছে। সো এভাবে চালিয়ে যান, ইনশাআল্লাহ সফলতা আসবে। ভাই আপনার যদি ডাইরেক্টটা বলতেন, সিন কিছুটা এমন, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনারা সুন্দর হবে। সো এটা হচ্ছে ফাইম ভাইয়ের গোপ্রো। ফাইম ভাই গ্রোপোটা একটু আগে আমাকে গিফট করলো, থ্যাংক ইউ সো মাচ ফাইম ভাই। একটা মেয়ে কতটা অভাগা হলে ছেলেরা ওকে কল দিয়ে বলো ফাইম ভাইয়ের নাম্বার দাও, একটা আমার প্রমোশন করবো। আজকে আমি কথা কার্ড নিয়ে আসছি, এখানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে আমি কার্ড মিলাবো। একটু এদিকে আসো ভাইয়া, আমার কার্ডটা রাখো এটা আমি আগে হ্যান্ডেল যখন করতাম তখন আমার এখানে ব্যথা হতো, কিন্তু আমি তো বিস্ট সজীব, এই জন্য আমি পুশ আপ মেরে মেরে আমার এই হাতের এই মাসেলস ফুল হয়েছি, এখন আমি এই ভারী সেট আপ নিয়ে ব্লগ করতে পারি। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও গাইস। আমি এখন আছি সিআরবির শিরিষতলার এই মোড়ে, এখানেই আসবে ফাইম ভাই, আর আমার সাথে আছে আরেকজন ইউটিউবার বিড়ি ব্রাদার স্কোয়াড। সো হ্যাঁ, আমরা সবাই ফাহিম ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। পোলা ভাই এখানে ক্রিকেট খেলতেছে, আমরা জানি না এখনও কখন আসবে ফাহিম ভাই, বাট আমরা সবাই অপেক্ষমান। সো হ্যাঁ, আমরা সবাই একটু বেশি এক্সাইটেড আজকে, আর এখন ইন্ট্রো আর কিছু দিব না, যখন ফাহিম ভাই আসবে তখন ডাইরেক্ট আমরা শুরু করব ভিডিও। আমার এই বড় ভাইকে আমি ফাহিম ভাই মনে করছিলাম ফার্স্টে, দেখতেছি উনি ফাহিম ভাই না। আমি বলি, আমি তোমার ফাহিম ভাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম, ওইটা হচ্ছে ফাহিম ভাইয়ের গোপন তত্ত্ব ফাঁস। মানে আমি বলি ফাহিম ভাই সেটা পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার দিছিল, সেটা হচ্ছে ফাহিম ভাই কীভাবে এডিট করে, কী সফটওয়্যার দিয়ে এডিট করে, তোমার এই কীভাবে ভিডিওগুলো কালার গ্রেডিং করে কোন সফটওয়্যার দিয়ে, প্রত্যেকটা খুঁটিনাটি আমি সব কিছু ফাঁস করে দিয়েছিলাম ওখানে ভিডিওতে। সো এই ভিডিওটা দেখে ফাহিম ভাই অনেক খুশি হয়েছিলো, খুশি হয়ে পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার দিয়েছিলো ফেসবুকে, আর আমার পেজটাকে প্রমোট করে দিয়েছিলো। আমার পেজে তখন লাইক ছিল 100 না 200, বুঝছো? ওনার শেয়ার দেওয়ার পরে আমার পেজে লাইক 1K-এর কাছাকাছি গেছে। তো এর জন্য ফাহিম ভাইকে থ্যাংক ইউ, আর এর জন্য আমি বেশি এক্সাইটেড, কারণ ফাহিম ভাই হচ্ছে প্রথম ইউটিউবার, প্রথম একজন বড় ইউটিউবার যে আমার পেজটাকে আর চ্যানেলটাকে একটু প্রমোট করছিল। সো আপনার জন্য ওয়েট করতেছি, তাড়াতাড়ি চলে আসেন। আর আমি ফাহিম ভাই না, আমি বেস্ট সজীব। তো এখন যেহেতু ফাহিম ভাই আসে নাই, আমি একটু আমার প্রমোশন করবো। আজকে আমি কথা কার্ড নিয়ে আসছি, এখানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে আমি কার্ড মিলাবো। একটু এদিকে আসো ভাইয়া, আমার কার্ডটা রাখো আমাদের আবার দেখা হয়ে গেল। সো গাইস, এটা হচ্ছে আলো জামান, আমাদের আবার দেখা হয়ে গেল আমার একটা মিট আপ ভিডিও, যেটা ছিল দেয়ার ফার্স্ট মিটিং উইথ বিস্ট। সো ওখানে তোমরা দেখছো আলো জামানকে, এই ছেলেটা অনেক ভালো, কারণ ও আমার, আমি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই চ্যানেল নাম কি, আমি যখন বলছি বিস্ট সজীব, সাথে সাথে আমার ভিডিও দেখা শুরু করছিল। সো ও ফাহিম ভাই চলে আসছে, ভালো ফাহিম ভাই,
আমি হচ্ছি সজীব আমি রিভিউটা দিছিল কোনটা ছিল জানি মানে আমার 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 মিউজিক তারপর আমার সবকিছু কেমন এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি আমি ঠিক বলেছিলাম আমি যে জিনিসটা আপনার যে জিনিসটা খেয়াল করছিলাম যে আপনার ভিডিও মেকিং আপনার কথা বলার স্টাইলগুলো আমার কাছে খুব ভালো লাগছে সো এভাবে চালিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবে ভাই আপনি যদি ডাইরেক্টটা বলতেন সিন কিছুটা এমন জীবন আসলে অনেক সুন্দর যদি আপনারা সুন্দর হবে এখানে আরো কিছুক্ষণ থাকবো আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেখতে দেখতে আমার অনেক স্বপ্ন ছিল আপনারা জানেন যে আমার অনেক স্বপ্ন ছিল যে 2020 এর ভিতর 100,000 সাবস্ক্রাইবার অর্জন করার কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 245,000 প্লাস সাবস্ক্রাইবার 2020 এর ভিতর গেইন করেছি ইনশাআল্লাহ টার্গেট আছে এই বছর আপনারা বলেন যে মানে কতটুকু করা দরকার এই বছরের ভিতর 1 মিলিয়ন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমরা এখন বসবো সুশৃঙ্খলভাবে বসবো আমরা অনেকক্ষণ গল্প করবো সবার সাথে এক কথায় আমরা চিল হবে ফিল নিয়ে তো চলেন বসি ওকে তো আমি এখন আছি ফাহিম ভাইয়ের রোকেয়ার সাথে আপনারা ব্লগে যাতে যাকে দেখছেন সো আপু কেমন আছেন আর এখন এখানে এসে কেমন লাগছে যেমন ফাহিম ভাইকে ওখানে ছাড়তেছে না আমি দেখলাম যে ফাহিম ভাইয়ের ব্লগ ক্যামেরা এখানে বিজয় এখানে কিন্তু ফাহিম ভাই ওখানে আটকে রাখছে আপু প্লিজ বসেন আচ্ছা চান্স আচ্ছা তো এখানে আপনি একা বসে আছেন আপনাকে মানে কেউ ছবি তুলতে আসতেছে না এটা আপনার কাছে কেমন লাগতেছে আসলে আমার কাছে খারাপ লাগছে না ভালোই লাগছে আর ফাহিম ভাইয়ের যেহেতু ফ্যান ফলোয়ার্স অনেক বেশি তো এটা হবে স্বাভাবিক আর আমার আইডিয়াই ছিল আমি তো ভাবছি আরও বেশি গ্যাদারিং হবে যদিও অনেক গ্যাদারিং উনি তো ছুটতে পারছে না আমি চিন্তা করতেছি আরও বেশি হলে তো মানে আজকে রাতে মানে বাসায় যাওয়া সম্ভব হতো না তো খারাপ লাগছে না ভালোই লাগছে আপনারও অনেক ফ্যান ফলোয়ার ইনশাল্লাহ আমি দেখছি আপনাকে আপনারও অনেক ফ্যান ফলোয়ার আছে আর একটা বিষয় হচ্ছে অনেকে আপনাকে কল দিয়ে ফাহিম ভাইয়ের নাম্বার চায় তো আমি অ্যাকচুয়ালি আমার টিম মেম্বারদেরকে বলতেছিলাম একটা মেয়ে কতটা অভাগা হলে ছেলেরা ওকে কল দিয়ে বলো ফাহিম ভাইয়ের নাম্বার দাও নর্মালি তো ছেলেরা মেয়েদেরকে কল দিয়ে বলো আপনারা তোমার নাম্বার দাও ভাই আরও ফাহিম ভাইয়ের নাম্বার এই জিনিসটাকে আপনি কি ফাহিম ভাই কিছু বলছেন এই বিষয়ে কীভাবে নেন জিনিসটা না আসলে এইটা আমি আসলে ফার্স্ট টাইম তো ওরকম মানে অভিজ্ঞতা ছিল না যে আসলে ব্লগে আসার পরে কেউ আমার কাছ থেকে ফাহিম ভাইয়ের নাম্বার চাইবে বা না ফাহিম ভাইয়ের নাম্বারে যদি আমার সাথে অ্যাড হবে এরকম কোনোটা এরকম কোনো কিছু আইডিয়াই ছিল না আর এরকম হওয়ার পরে খারাপ লাগছে নিউ এক্সপিরিয়েন্স ভালোই লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু আমার ব্লগে সময় দেওয়ার জন্য আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে বিস্ট সজীব আচ্ছা আচ্ছা আমি এখানে মেইন উদ্দেশ্য আমার ছিল কয়েকটা উদ্দেশ্য ছিল দুই একটা না ফার্স্ট উদ্দেশ্য তো ছিল কার্ড বিলাবো আচ্ছা আমি নতুন কার্ড ছাপাইছি উদ্দেশ্য ছিল আমি কার্ড বিলাবো তো বাকি হয়ে গেছে কার্ড আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমার চ্যানেলের কার্ড আমার চ্যানেলের নাম হচ্ছে বিস্ট সজীব সো এটা হচ্ছিল ফার্স্ট উদ্দেশ্য সেকেন্ড উদ্দেশ্য ছিল ফাহিম ভাইয়ের সাথে একটা সেলফি তুলবো প্রোফাইল পিকচার দিব আর এখন থাম্বনেলের জন্য বসে আছে কিন্তু ফাহিম ভাইকে ওখানে আটকে রাখছে আসলে আমি জানি না আসলে কতক্ষণ উনি ফ্রি হইতে পারবে আসলে মানে যাওয়ার আগে বাই বলতে পারবো কিনা ওইটাও চিন্তা করছি আচ্ছা এখান এখান থেকে কি আফটার মিট আপ আপনাদের কোনো প্ল্যান আছে আমার আসলে ওরকম কোনো প্ল্যান নাই আচ্ছা তো আপনাকে নেক্সট কোন ব্লগে দেখতে পাবো নট শিওর আচ্ছা আর আরেকটা আরেকটা অনেক কোয়েশ্চেন ফাহিম ভাই বিয়ে কবে করতেছে মানে ফাহিম ভাই ভালো বলতে পারবেন জিনিসটা এমন হয়ে গেছে ফাহিম ভাই কি করতেছে না করতেছে আপনার থেকে জিজ্ঞেস করতেছে কিছু মনে করবেন না আমি খুব দুষ্টামি করে বললাম জিনিসটা আর আপনারও অনেক বেশি ফ্যান ফলোয়ার হবে আর উনি কি আপনাকে আপনার কাছে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনাকেও থ্যাংকস তো আমার একটা কমন ডায়লগ আছে সেটা হচ্ছে তো আজকে সিন কিছুটা এমন আমি এই কথাটা বলে আমার ব্লগের প্রত্যেকটা সিন শুরু করি তো আমি চাচ্ছি সবাই একসাথে এই জিনিসটা বলবো তো আজকে সিন কিছুটা এমন ঠিক আছে 3 2 1 আজকে সিন কিছুটা এমন সবার সাথে ছবি তুলবো আমরা একটু বসি আমি সবার সাথে 5টা পর্যন্ত আছি একটু বসি ভাই আমরা বসি আর কই সাত মানের ফ্রেন্ড ওই কোজি কথা বলছিলাম আমি এখানে অনেকজন ভাই ব্রাদার দেখছি আমি একে একে হাতে করে কয়েকজন আমি প্রশ্ন করবো কেন তারা নবরসকে পছন্দ করে বা নবরসকে কেন প্রতিষ্ঠা করেছে সেটা আমি জানতে পারি ফার্স্ট টাইম
আপনি বলেন নবরশকে কেন সাবস্ক্রাইব করেছেন বা নবরশের ভিডিও কেন আপনি দেখেন? ভাই আপনার ভিডিওগুলো দেখলে ভালো লাগে, আপনার সিনেমাটিক শটগুলো, ড্রোন ভিউগুলো অনেক জোস এবং আপনার ভিডিওগুলো দেখলে শান্তি আসে। ওকে, ব্যক্তিগতভাবে আমি ফাহিমকে কেন ভালো লাগে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিনেমেটিক ড্রোন আপনি অন নট অনলি আপনি, হ্যাঁ অনেকেই আছে যারা ভালো ভালো শট দেয়, কিন্তু আমি যখন আপনার ব্লগগুলো দেখলাম আর আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারছি আপনি মানুষটা সলিড, যার কারণে আমি সাথে সাথে সাবস্ক্রাইব করছি আর আপনাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলছি। আর আমার ফুল হোল ফ্যামিলি, আমার আম্মু বলেন আব্বু বলেন সবাই আপনার ব্লগ বেশি খুব বেশি পছন্দ করে। ওকে, তো এখন কথা হচ্ছে যে ন্যাচারের যে কথাটা আপনারা বললেন, অলওয়েজ তো কিন্তু ঝর্ণায় পানি থাকে না, অলওয়েজ ঝর্ণা পানি থাকে না, প্রকৃতি সবসময় আপনার সবুজ থাকে না, তো পসিবল তো না, মানে আমার সবাই মানে কি আমার পারলে মাইরা ফেলো, ওইখানে মাইরা ফেলো, তোমরা যেভাবে বলো যেভাবে কমেন্ট করো যে অলওয়েজ আমাকে নেচার ব্লগ করার জন্য, কিন্তু পসিবল না, পসিবল না। একটা ব্লগ করতে গিয়ে যারা তোমরা ব্লগার আছো ভাই, আপনারা যারা ব্লগ, তুমি করে বলে ফেললাম ডোন্ট মাইন্ড, আপনারা যারা ব্লগার আছেন আপনারা জানেন যে একটা ব্লগ করতে কত কষ্ট হয়। ব্যক্তিগতভাবে আমার শারীরিকভাবে হাতে সমস্যা হওয়ার কারণে আমি 2 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি গোপ্রো দিয়ে কাজ চালাইছি, কিন্তু একটা পর্যায়ে আসছে যে না আমাকে আরও বেটার দিতে হবে, এই কারণে সনি যেমন আগে মাঝে মাঝে তুষার হেল্প করে, রিদওয়ান হেল্প করে, সাকিব হেল্প করে, এই যে জয় হেল্প করতেছে, তো এটাই তো। আপনারা যেভাবে আমাকে বলেন যে অলওয়েজ নেচার ব্লগ করার জন্য বা জঙ্গলে যাওয়ার জন্য, আমার পক্ষে এটা সম্ভব না। অ্যান্ড সত্যি কথা বলতে কি এডিট করতে করতে মাথার চুল অর্ধেক কমে যাচ্ছে, এখন খুব প্রেশারে থাকি। অ্যান্ড এখন থেকে আমরা যারা নক দিবেন ফেসবুক পেজে, এখানে জয় আছে, জয় সেগুলো দেখে, অনেক সময় ব্যস্ততার কারণে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ইনশাল্লাহ আমি এটা বলি যে কন্টিনিউয়াসলি যদি কাজ করে যান ভবিষ্যতে অনেক দূর। আমি 2 বছর আগে আমি এই পর্যায়ে ছিলাম না, আপনারা যে আমাকে ক্লোজ দেখছেন, আমাকে অনেক আগে থেকে চিনেন জানেন, তারা তো জানেন আমি কীভাবে এখানে আসছি। তো আমার এই পর্যায়ে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, শুধুমাত্র এই কথাটা কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে বলতেছি, যারা আছেন একদিন যখন আমার এই পর্যায়ে আসবে তখন বলবো যে এই যে নবরোশের ফাহিম একটা কথা বলছিল আসলে বাস্তব। প্রথমত কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলবো, ইউটিউব আপনাকে বলে যে আপনি যেটা জানেন ওটা নিয়ে কাজ করেন, তার মানে এই নয় যে আপনি কমিউনিটির রুলস এবং রেগুলেশন ভায়োলেন্ট করে কাজ করবেন। ন্যাচারাল আপনি রান্নাবান্না করতে পারেন, ব্লগ করতে পারেন, ট্রাভেল ব্লগ করতে পারেন, ফুড ব্লগ করতে পারেন, ঠিক আছে। প্রথম 1 বছর নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, প্রথম এক বছর আপনারা মনে করবেন যেটা আপনার হাতে ঘড়ি কিছু পাবেন না। এখন বলতে পারেন যে ফাহিমের কাছে একটা সনি 2 লাখ টাকার একটা সেট আপ আছে, আমি ফাহিমের কাছে এটা একদিনে আসে না, আমি ফাহিম এরকম স্ট্যান্ডও ছিল না, এরকম জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করছি, ঠিক আছে। অনেকজন যারা আমাকে আগে থেকে চিনেন, আমি কাইন মাস্টার বা এই টেকনোলজি নিয়ে কাজ করতাম, এর পরবর্তীতে ব্লগে শিফট করছি। এখন কথা হচ্ছে যে ওর কাছে এই জিনিসটা আছে, আমার ফ্যামিলি আমাকে কিনে দিচ্ছে না, ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, আমি ফাহিমকে আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই। এমন একটা পর্যায়ে আসছে যখন আমি ভিডিও মেক করতে করতে এখন আমার খালতো বোন মামতো বোন আম্মুকে বলতো যে খুপি ও সারিয়ের, আমাদেরকে ফ্যামিলিগতভাবে সারিয়ের নামে ডাকে, আমি ফ্রেন্ড সার্কেল সবাই ফাহিম নামে ডাকে, ভিডিওটা করছে ভিডিওটা অনেক ভালো হয়েছে। তারপর চাচুকে বলতো যে তোমার বাদে যা ভিডিওটা করছে ভালো হয়েছে, আব্বুকে বলতো যে আপনার ছেলে করছে ভালো হয়েছে। এর পরবর্তীতে আমার ফ্যামিলি আমার উপর ট্রাস্ট করা শুরু করছে, এবং মাঝখানে এমন অবস্থা গেছে যখন আমি লকডাউনে গ্রামে শিফট করছিলাম মিরেশ্বরীতে, দেশে বিয়ে গেল টিল যা করছে সব মিরেশ্বরীতে, আমি যখন অন ইয়ার করতাম ভিডিও, প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করতাম আমার মা এবং বাবা সবাইকে আগে দেখাতে হতো পাবলিশ হওয়ার আগে, তার মানে দেখেন যে ওদের মানে আমার উপর আস্থাটা, সো ফ্যামিলির উপর আস্থাটা অর্জন করতে হবে। আর এখানে যারা আছেন অনেক ভাই ব্রাদার হয়তো বা সিনিয়র আছেন, অনেকজন জুনিয়র আছেন, তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই ফ্যামিলির কথা সবসময় শুনবেন, মা বাবা কখনও আপনার ভালোর জন্য বকা দিবে না। একটা মা যে মা আপনাকে কষ্ট দিয়ে জন্ম দিয়েছে, ওই মা যদি সুস্থ সবল সুস্থ মস্তিষ্কে হয় কখনও আপনার খারাপের জন্য আপনাকে বকা দিবে না বা গালিগালাজ করবে না, নিঃসন্দেহে আপনার ভালোর জন্য কাজ করবে, এবং মা বাবার কথা যদি মানেন এটা এখানেও পাবেন পরকালেও পাবেন। সো এই জিনিসটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে এটা বলবো যে লক্ষ্যটাকে অটুট রাখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর অনেক দূরে গিয়ে যেতে পারবে, অনেক দূরে গিয়ে যেতে পারবে। ড্রোনে যে জিনিসটা বলবো ড্রোন আমি একদিনে কি মানে হঠাৎ করে ড্রোন, মানে অনেকজন বলে যে ড্রোন আছে ফাহিমের কাছে এই কারণে, ওটা ফ্যাক্ট না। আপনাকে দেখতে হবে যে আপনি যদি ব্লগিং করেন আপনার কন্টেন্টটা ঠিক করতে হবে। এখন কথা আপনি থাম্বনেল দিচ্ছেন ঝাক্কাস একদম থাম্বনেল, কিন্তু ভিডিওতে দেখা গেলো যে ভিডিওটা মরা। এখন হে গাইস আসসালামু আলাইকুম ফাহিম ফ্রম নবরোশ, এই যে আপনার সাথে যে অডিয়েন্সের কানেকশান, মানুষ কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে? আমার ভিডিও আগে মাঝখান দিয়ে আপনার 24 ঘন্টায় 1 লাখ হতো, এর পরবর্তীতে 1 লাখ, প্রত্যেকটা ভিডিও 1 লাখ 1.5 লাখ, 15টা ভিডিও আরও বেশি আছে না, কিন্তু সাবস্ক্রাইব কেন 1 লাখ আসে না? মানুষের মনে এই লাল বাটনটা প্রেস করার জন্য আপনাকে ঢুকতে হবে, আপনার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে না? অবশ্যই মানুষের মনে ঢুকতে হবে,
ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন যে ফেসবুকে 10,000 লাইক মানে ইউটিউবের 1,000 সাবস্ক্রাইবার। ফেসবুক সবাই, এখানে সবার ফেসবুক আছে, আছে না? একটা মুরব্বীকে ধরেন, তার কি জিমেল অ্যাকাউন্ট আছে? জিমেল অ্যাকাউন্ট তার নাই, ঠিক আছে। সো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগলে সাইন ইন করে লাল বাটনটা প্রেস করে বেল অ্যাকাউন্টটা প্রেস করে, এটা অনেক লম্বা প্রসেস, ঠিক আছে। অন্য একটা প্ল্যাটফর্ম আছে, যেমন আপনি লাইকি বা কিছুতে, আমি একটা আমার টিকটকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ড্রোন, ওটা 5 লাখের উপর, আমার মেন ভিডিওতে 2 লাখও রিচ করে নাই। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর একটা কথা বলতে চাই, কখনো আমি আর্নিং করব, টাকা ইনকাম করব, এটার মাথা রাখবেন না। আপনারা কি জানেন আমার ইউটিউব থেকে, শুধুমাত্র ইউটিউব থেকে আর্নিং কত? এখন আইডিয়া কোন, তো একটা আইডিয়া করেন, বলেন, বলতে পারেন ইউটিউব থেকে কত হইতে পারে? ইউটিউব থেকে, অ্যাডসেন্স থেকে? আর সবগুলো $170 $180। আমি প্রত্যেকটা ব্লগে যেগুলো যাই, এই যে আমি কিছু বলবো না, আমার কত খরচ গেছিল সেন্ট মার্টিন ভিডিওটাতে? সেন্ট মার্টিনে 20,000 মতো গেছিল, 20,000 মতো গেছে। আমি শুধুমাত্র যে স্নোকিং করছি ওটা গগলসটা কিনছি কত, 4,000 দিয়ে, কিন্তু এগুলো একদিনে হয় নাই, একদিনে হয় না। আমি ফাইন কী পরিমাণ পরিশ্রম করছি সেটা আমি জানি, এবং আমার ওই উপর আল্লাহ জানে। পরিশ্রম করতে হবে, টার্গেটটা ফিক্স রাখতে হবে। আর সবাই বলে যে মানে ইউটিউব, অনেকজন আছে ইউটিউব ক্রিয়েট করবো টাকা ইনকাম করার জন্য, টাকা ইনকাম করা সহজ না। বাংলাদেশে ক্লিক পার রেটের কস্ট অনেক কম, অনেক কম, অনেক কম। বিদেশে একটা অ্যাডের ভিতরে $4-5 দেয়, আমাদের আনতে কষ্ট হয়ে যায়। পর্যন্ত অনেকগুলো প্রপোজাল পেয়েছি ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু আমার এটা আছে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করার আগে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব করার আগে আমি ঢাকায় ব্যাক করবো না, ঠিক আছে। চিটিংগা ফোয়া মারিত ফরিলে লোয়া, অবশ্যই চিটংটাকে রিপ্রেজেন্ট করবো, যেহেতু এই চট্টগ্রামে আমার জন্ম, এবং এই চট্টগ্রামটাকে তুলে ধরা, শুধু চট্টগ্রাম না, বাংলাদেশটাকে পৃথিবীর বুকে। আপনি আমার সার্চ করলে দেখবেন যে নবরোশ, আমি বৃহত্তর চট্টগ্রাম নিয়ে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা নেপাল থেকে অনেক থেকে অনেক দেশ থেকে রিভিউ দেওয়া হয়েছে। সো এই জিনিসটা বলবো, আমি কোনে অ্যাটাক ছিলাম, সিওয়াইসি, আমাদের চিটং ইউটিউব কমিটি ঢাকা। যে জিনিসটা আমার কাছে লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে যে এটা বলা ঠিক হবে কিনা যাই না, কারণ হচ্ছে ঢাকা, আচ্ছা ঢাকা, যে জিনিসটা হয়েছে ঢাকা থেকে, ঢাকা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু চিটং যারা আছি বেশিরভাগ হচ্ছে আমরা চিটংয়ের, হয় লোহাগাড়া, কক্সবাজার বাজার, মানে চিটং বেসিস। ওই কারণে হলো যে আমাদের কিছু কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমাদের সলভ করা দরকার, এবং ওগুলো নিয়ে ট্রাই করতেছি, ওগুলো নিয়ে ট্রাই করতেছি। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো যে ধরেন প্রথম থেকে যখন ইউটিউব শুরু করবেন, কেউ কারো ভিডিও ওভাবে শেয়ার করবে না। আমার ভিডিও এটা আপনারা বলেন যে আপনারা বাংলাদেশে অনেক সিনিয়র ইউটিউবারকে ফলো করেন, যে আমার কোনটা ভিডিও কয়েকজন সিনিয়র ইউটিউবার শেয়ার দিছে, কেউ শেয়ার দিবে না, কেউ কারো ভিডিও, কারণ হলো যে আমি যদি একজনেরটা শেয়ার দিই, কালকে ও বলবে যে ভাই আমার ভিডিওটা শেয়ার দেন। জয়ের একটা, জয়ের ইউটিউব চ্যানেল আছে, জয়ের কোনো ভিডিও আমি শেয়ার দিছি, যদি বলে যে ভাই জয় আপনার সাথে আছে, কারণ জয় ভিডিওটা আপনি শেয়ার দিয়েছেন, কীভাবে কন্ট্রোল করবো আমি? পসিবল না। অনেকজন আমাকে বলে যে ফাহিম ভাই এখন অনেক কিছু হয়ে গেছে গা, ফাহিম ভাইয়ের অনেক পার্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, দুই লাখ ফলোয়ার সব কিছু বাদ দিলাম, মিনিমাম 10,000 মানুষ তো পাবো যায় আর আমাকে ডায়ার ফ্যান, আমি মরলে, আমি এটা এখন এটা আমি ফিল করি যে আমি মরলে আমার ফ্যামিলির বাইরে 2-10,000 মানুষ পাবো যারা আমার জন্য আফসোস করবে, ঠিক আছে। এখন আমার পক্ষে পসিবল না, এখন সবাই বলে যে ফ্রেন্ড রিকোয়েস্ট সাবস্ক্রাইব অ্যাকসেপ্ট করেন, কেমনি কীভাবে করবো আমি? 5,000 অ্যাড করা যায়, আমার 5,000 ফুল, আমি কীভাবে অ্যাড করবো? আমার এই কোশ্চেনটা দেন, মানুষ অনেক কিছু বুঝে না। আর বলে যে ফাইম ভাইয়ার অনেক ইগো, বা ইগো নিয়ে কী বলবো, কাল আজকে বাদে কালকে যদি মরি কবর দিলে তো ভাই 5 দিন পর আপনিও চিনবেন আমার লাশ তুলে, সে ইগো নিয়ে কী করবো? মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠাইছে নির্দিষ্ট কিছু কাজের জন্য, ইবাদত করার জন্য, এর পরবর্তীতে যে সময়টা আছে ওই সময়টা আপনাদেরকে দিতেছি, ঘুরতেছি, একটু নেচারটাকে দেখানোর চেষ্টা করতেছি, নিজে যে ঘুরতেছি, নিজে ঘুরার সাথে সাথে নিজের ভিউ থেকে, নিজের ক্যামেরা ভিউতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক ফ্যামিলি, অনেক মেম্বার আছে যারা ঘুরতে যাইতে পারে না, অনেক প্রাইভেসি, মহিলা থেকে শুরু করে অনেক মুরব্বী, অনেক বয়স্ক যারা যাইতে পারবে না, আমি দেখানোর চেষ্টা করি। সো এই জিনিসটাই বললে অনেক কথা, বললে অনেক কথা, এখন থেকে চিন্তা করবো যে যা চেষ্টা করবো নতুন ইউটিউব চ্যানেলে যা শিখছি যা জানি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাহলে কি, প্রথমত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ধৈর্যটা মাস ধরতে হবে, যারা নতুন শুরু করছেন 1 বছর আপনাকে হাতে খড়ি হিসেবে নিতে হবে, 1 বছর ইউটিউব থেকে আমি কোনো কিছু পাবো না, ঠিক আছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, আমার ফ্যামিলির কাছে আমাকে ট্রাস্টটা অর্জন করতে হবে, ট্রাস্টটা অর্জন করতে হবে, আমি যে করতে পারি আমাকে দিয়ে যে হবে এটা অর্জন করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে পড়াশোনা ঠিক রাখতে হবে, একটা ড্রোন শুট দিব, এই যে বিয়ের আগে হানিমুনের প্ল্যান রোকেয়া,
আচ্ছা একটু ব্যাক দেখো আমার ড্রোনের ব্যাকটা দেখো পেছনে আচ্ছা একটু বসে আমি একটা একটা ক্লিপ দিব একটা ড্রোন দিব সবাই বসে যাই প্লিজ তো এখন আমি আছি জয় ভাইয়ের সামনে সো এটা হচ্ছে ফাহিম ভাইয়ের ক্যামেরা ফুল সেট আপ আর ইনি হচ্ছেন জয় ভাই যিনি ফাহিম ভাইয়ের যে ভিডিওগুলো দেখেন ওগুলো ভিডিওগুলো ফাহিম ভাইয়ের ভিডিওগুলো কিন্তু শুট করে আমার এই ভাই কিন্তু ভাই এই মাত্র একটা 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 দুঃখের কথা বললো সবাই আমার এই ভাইকে রিকোয়েস্ট দিয়ে ফাহিম ভাইয়ের নাম্বার খুঁজে কেন ভাই কেন ভাই কেন ফ্যান করতে কি প্রেম করতে খুঁজার কি ফাহিম ভাই নিজে আমার নাম্বার দেয় নাই আমি কি করব আমি কেন ফাহিম ভাইয়ের নাম্বার দিয়ে কি করব তোমরা বিজয় ভাইরে একটু দেখো ভাই আমি আপাতত চলতেছে বাইশ বছর আমার আমি সিঙ্গেল আমার মা বলছে সুন্দর থেকে একটা মেয়ে দেখে বিয়ে করে দিবে আচ্ছা তাই নাকি সাবধান তো ফাহিম ভাইয়ের গোপ্রো পেয়ে গেছি সো এটা হচ্ছে ফাহিম ভাইয়ের গোপ্রো ফাহিম ভাইয়ের গোপ্রোটা একটু আগে আমাকে গিফট করলো থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই চালু আছে গাইস আমি এটা হচ্ছে আমার চ্যানেল আমি ভাই বিশ চৌদ্দ এটা আমার চ্যানেল আজকে থেকে আমি কিনে ফেলছি আমি কার্ড বিলাতে ব্যস্ত 15,000 টাকা দিয়ে আমি এটা কিনে ফেলছি আপনারা করতেছে কারণ ভাইয়ের যে সেট আপটা এটা অনেক বেশি ভারী কেমনে ব্লক করে আল্লাহ জানে আমারটা মোটামুটি হালকা আছে বেশি ভারী তো সুজিত ভাই অনেক স্ট্রাগল করে আপনারা অবশ্যই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভালো লাগলে লাইক দিবেন আর হ্যাঁ শেয়ার করবেন ওনার সত্যি কথা বলতে ওনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি দুটোই কিন্তু খুব বেশি ভালো হয় এখন আফসোস হচ্ছে আমার কাছে খারাপ লাগে যে ভিউজটা আসে না আসবে বিকজ আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে উনি নিজে নিজেই আপনার ভিডিওগুলা বানাতে পছন্দ করে উনি আপনার ভিডিওগুলা ওনার নিজ উদ্যোগে করে ভিউ আসার জন্য করে না ওনার যে ভিডিওগুলো আছে এগুলো ওনার ফ্যামিলি দেখে ওনার অনেক আত্মীয়স্বজন দেখে এতে উনি খুশি সো এটাই অ্যান্ড সজি ভাই অনেক কথা বলে ফেলছি এখন হাত দাদা করতেছে এই যে চ্যানেল সাবস্ক্রাইব করতেছে মানুষ দেখেন ফাহিম ভাই আমার ভিডিও দেখছে এখন বলছে আর তোমরা আমার ভিডিও দেখো না এটা হইলো জিনিসটা হ্যাঁ ফাহিম ভাই নিজে বলছে আমার ভিডিও দেখছে আফসোস মানা যায় না দেখেন এত ভালো কন্টেন্ট করার পর তারপর এখানে আমরা পাইতেছি না চিরং এটা প্রবলেমটা কি বুঝতে পারি ঘটনা হচ্ছে প্রোডাক্টিভ জিনিস খুব কম খায় তো গাইস ব্লগটাকে থাকেন আর এনজয় যদি প্রোডাক্টটা বীর হয়েছে ফাহিম ভাইরে মারি পড়তেছে এখানে আমরা ভিন না করে আমরা দাঁড়াই আছি ফাহিম ভাইয়ের সাথে থাম্বনেলের জন্য ওখানে ওখানে সবচেয়ে বড় কথা কি ফাহিম ভাই ব্লগ করতে আসছে ফাহিম ভাইয়ের ক্যামেরা এখানে ফাহিম ভাইয়ের ক্যামেরাম্যান ক্যামেরা এখানে ফাহিম ভাইকে ওখানে আটকে রাখছে ফাহিম ভাই ব্লগ করতে আসছে এখানে ফাহিম ভাই অ্যাকচুয়ালি আমাকে ওই সময় জিজ্ঞেস করছিল যে আমি কেন নবরোশকে সাবস্ক্রাইব করছি বা নবরোশকে ভালোবাসি অ্যাকচুয়ালি ফাহিম ভাই আমাকে শিখাইছে আমি অনেক ডিপ্রেস ছিলাম একটা সময় ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আমি শিখছি জীবনকে ভালোবাসতে শিখছি যার কারণে আমি ফাহিম ভাইকে ভালোবাসি আর একটা কথা হচ্ছে ফাহিম ভাই এখানে অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস করে আপনার সাথে দেখা করতে আসছে আর রেসপেক্ট করি হ্যাঁ আজকে আমার ভাইয়ের বিয়ে ছিল আমার ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল আমি বিয়েটা ক্যান্সেল করে দিলাম দুরুলাপ এবং দোয়া করে যেন খুব শীঘ্রই আগামী এক দেড় বছরের ভিতরে আপনি এই পজিশনে চলে আসেন আজকে বলে দিলাম চালিয়ে যান
তো গাইস এই ছিল আজকে পুরো ব্লগের মিটআপে যতগুলো ভিডিও দেখলেন। ফাইম ভাই প্রথমে এসেই আমার ক্যামেরার মধ্যে তার ডায়লগটা বলল, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর সাথে আমি আমার ডায়লগটা ঢুকাই দিছি, তো আজকে সিন কিছুটা এমন। সো ফাইম ভাই নিজে আমার ভিডিও দেখে, ফাইম ভাই নিজেও বলছে যে উনি আমার ভিডিও দেখে, আমার ভিডিও অনেক ভালো লাগে, তাই ট্রেড করছেন তাহলে আমি নিজে বলতেছি কেন। তো ফাইম ভাই আমার ভিডিও দেখতে পারলে আপনারা কেন দেখেন না, এটা হচ্ছে প্রশ্ন। সো এভাবে কষ্ট করি, আর কিছু মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসা দিছে, সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসার জন্য। আর বাই দ্য ওয়ে আমার সাথে আছে জুয়েল, আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও অ্যাকচুয়ালি ফাইম ভাইয়ের সাথে মিট করতে আসছিল। সো এই ছিল আজকে টোটাল সিন। তো জুয়েল তুই আমার ভিডিও দেখিস? অবশ্যই, আমার এখানে নোটিফিকেশন আসার সাথে সাথেই আমি ভিডিওটা দেখাচ্ছি। মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট নোটিফিকেশন সবার আগে ভিডিও দেখার জন্য। তো আমি বিশ সজীব চট্টগ্রাম থেকে, ক্যামেরাম্যান সজীব স্যার সাথে, সো আর গে বিদায়, টিল দেন টেক কেয়ার।